কংগ্রেস এবং কমিউনিস্ট বিশেষ করে তারা ভারতীয় জনতা পার্টির সরকারের উপর বিভিন্ন মিথ্যা আরোপ এনে তারা সরকারের বদনাম করার চেষ্টা করেছে। বিরোধীরা বিরোধিতা করবে সেটা স্বাভাবিক, কিন্তু তার কনস্ট্রাকটিভ যাতে হয় তার জন্য তাদেরও, তারাও যেহেতু সমাজের দায়িত্বশীল কার্যকর্তা, দায়িত্বশীল নেতৃত্ব, তারা বিভিন্ন সময়ে সরকারেও ছিল, সরকার পরিচালনা করেছে, কনস্ট্রাকটিভ ওয়েতে বিরোধিতা করা আমরা বাঞ্ছনীয়, সেটা আমরা আশা করি। কিন্তু বারবার এই সরকারের বিরোধিতা করে সরকারের পর মিথ্যা আরোপ এনে সরকারকে হেয় প্রতিপন্ন করা, সমাজের কাছে সেটা রাখা, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে আমরা প্রতিবাদ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। মানুষকে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার জন্যই আমরা আজকে সারা রাজ্যে আমরা এরকম মিছিল সংগঠিত করেছি। তাদের অভিযোগগুলি কি? খাদ্য নাই, খাদ্য নাই রাজ্যে। আরে, খাদ্যের জন্য ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার করোনার সময় থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্রি চালের ব্যবস্থা করেছে, যেটা এখনও বর্তমান রয়েছে। আমাদের রাজ্য সরকারও এই পরিস্থিতিতে, আমরা আপনারা জানেন কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি হয়েছে, ফ্রি চাল করে দিয়েছে, ফ্রি রেশনের ব্যবস্থা করে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যে মিথ্যাভাবে প্রচার করছেন যে খাদ্য নাই, খাদ্য নাই, মানুষ ত্রিপুরার মানুষ কি এত বোকা? যখন গিয়ে ফ্রি চালগুলি, ফ্রি রেশনগুলি সে রেশন থেকে কালেকশন করে, তখন তো আপনাকে 10 টাকাই দেবে। যে আপনারা মিথ্যা কথা বলছেন, আজকে কোন সন্ত্রাসের কথা বলছেন? আমি যদি প্রশ্ন রাখতে চাই যে আপনারা যেভাবে মানুষকে এই ত্রিপুরা রাজ্যে এত বড় বড় ঘটনাগুলি ঘটেছে, আমার কাছে তথ্য রয়েছে, এই তাদের যে পিরিয়ডে কতগুলি মার্ডার হয়েছে এই রাজ্যের পক্ষে, কতগুলি নৃশংস হত্যা হয়েছে, সেগুলি আমরা তুলে ধরব। এবং মাননীয় রতনলাল নাথ নিশ্চয়ই বলেছেন, আমিও এন্ডিং পয়েন্টে আমি বলবো যে যখন আরোপ করা হয়, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলা হয়, তখন নিজেরা কি করেছেন সেইগুলি মাথায় রাখতে হবে, সেগুলিও জানতে চাই ত্রিপুরাবাসী। আজকে জানানোর জন্যই আমরা রাজপথে বেরিয়ে